শুরুতেই সংবাদ শিরোনাম, গোপনে ইউক্রেনে হাজার হাজার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে অস্ট্রেলিয়া, নারী দিবসের ভাষণেও যুদ্ধের কথাই বললেন পুতিন, ইউক্রেন সংকট, যুদ্ধ বিমান পাঠাতে ভিন্ন কৌশল খুঁজছে আমেরিকা, তেলে নিষেধাজ্ঞা দিলে গ্যাসও বন্ধ, পশ্চিমাদের হুঁশিয়ারি রাশিয়ার, ইউক্রেনকে $70 কোটি সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক, ইউক্রেন সংকটের পতনের মুখে রোমান সাম্রাজ্য, লন্ডনের সব সম্পত্তি বিক্রির মরিয়া চেষ্টা, রাশিয়া ইউক্রেন ইস্যুতে ইসরায়েলের এত মাথা ব্যথা কেন, জানাবো আজকের ভিডিওতে। এবার বিস্তারিত, রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশের পর স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে স্থল আকাশ ও জলপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার সেনারা। উত্তর দক্ষিণ ও পূর্ব দিক থেকে এমনকি বেলারুশ থেকেও হামলা চালানো শুরু হয়। ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয় রুশ সেনারা। ইউক্রেনের সেনাদের সঙ্গে শুরু হয় তীব্র লড়াই। নাগরিকদের নিরাপদে চলে যাওয়ার জন্য ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্র সংবাদ সংস্থায় কথা জানিয়েছে, তবে ইউক্রেনের কোনো কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে অস্ট্রেলিয়া সরকারের প্রতিশ্রুতি দেওয়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছেছে বলে সোমবার দেওয়া এক ঘোষণায় একথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসন জানান তাদের ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে পৌঁছে গেছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া এবং চীন বর্তমান ব্যবস্থাকে হটিয়ে নতুন একটি বিশ্ব ব্যবস্থা প্রণয়নের কথা চিন্তা করছে। উল্লেখ্য, গত সপ্তাহে ইউক্রেনকে যুদ্ধ সহায়তা দিতে $50 মিলিয়ন ক্ষেপণাস্ত্র, অস্ত্র, গোলা বারুদ দেওয়ার প্রতিশ্রুতি দেয় অস্ট্রেলিয়া সরকার। যুদ্ধের ময়দান থেকে রুশ সেনাদের পিছু ডাকবেন না, নারী দিবস উপলক্ষে দেয়া এক ভিডিও ভাষণে পুতিন এমন আহ্বানই জানিয়েছেন। তিনি বলেন, যারা সেনাবাহিনীর কাজ করছে তারা কোনো বৈরিতায় কিংবা শত্রুতায় অংশ নিচ্ছে না, তারা সামনে থেকে তাদের নির্দিষ্ট দায়িত্বই পালন করছেন। তিনি আরও বলেন, জানি ইউক্রেনে থাকা সেনাদের মা, স্ত্রী, বোন, হবু স্ত্রী, এমনকি প্রেমিকারও উদ্বেগে দিন পার করছেন। এই সময় পুতিন বিশ্বস্ততা, নির্ভরতা ও সমর্থনদাতা হিসাবে নারীদের প্রশংসাও করেন। তিনি বলেন, প্রিয় নারীগণ, আপনারাই পৃথিবীকে উত্তম ও দয়াবান করে তুলেছেন আপনাদের সহনশীলতা দিয়ে। আপনাদের কোমলতা, উদ্যম আর ভেতরের শক্তি সত্যি অসাধারণ। রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলায় বারবার যুদ্ধ বিমান চেয়ে পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি, কিন্তু কোনো দেশ এখনো পর্যন্ত তাতে রাজি হয়নি। তবে এবার ভিন্ন কৌশল অবলম্বন করে মার্কিন যুদ্ধ বিমান পাঠাতে প্রেসিডেন্ট বাইডেনকে চাপ দিচ্ছে দেশটির আইন প্রণেতারা। তাদের বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ইউরোপীয় মিত্রদের বেশ কয়েকটি দেশ রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান ব্যবহার করে, এর মধ্যে পোল্যান্ড অন্যতম। ইউক্রেনীয় পাইলটরা জানান কিভাবে এসব রুশ যুদ্ধ বিমান উড়াতে হয়। পোল্যান্ড তাদের যুদ্ধ বিমান ইউক্রেনকে স্থানান্তর করলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব যুদ্ধ বিমান পোল্যান্ডকে দিতে পারে, যদিও পোল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত কিংবা মন্তব্য করা হয়নি। তবে মার্কিন সরকার বলছে এটি পোল্যান্ডের সার্বভৌম সিদ্ধান্ত। হোয়াইট হাউস আরও জানিয়েছে এটি একটি লজিস্টিক চ্যালেঞ্জ, আর এর মানে হলো এই ধরনের হস্তান্তর ততটা সহজ হবে না যে চাইলাম আর যুদ্ধ বিমানগুলোকে ঘুরিয়ে ওদিকে নিয়ে গেলাম। এদিকে মার্কিন সিনেটর শীর্ষ আইন প্রণেতা বব ম্যানেন্ডেজ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের উচিত ওয়াশিংটন থেকে আপগ্রেড করা বিমান দিয়ে পোলিশ নৌবহরকে আরও শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তিনি বলেন, ইউক্রেনের প্রতিরক্ষার জন্য আমাদের যেসব মিত্র বিমান সরবরাহ করে তাদের পাশে দাঁড়াবে, ওইসব মিত্রের ক্ষতিপূরণে আমি সিনেটের উদ্যোগকে সমর্থন করব। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। আজ মঙ্গলবার অভিযানের ত্রয়োদশতম দিন। ইতোমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। রাশিয়ার তেল নিষিদ্ধ করলে বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ বাড়বে, প্রতি ব্যারেলের জন্য গুনতে হবে $300, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। এ সময় তিনি আরও হুমকি দিয়েছেন, তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাশিয়া। নোভাকের দাবি, জার্মানির নর্ড স্ট্রিম এক গ্যাস পাইপলাইন গ্যাস সরবরাহে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, সাথে নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার রাশিয়ার আছে।
ইউক্রেন অভিযানের শাস্তি হিসেবে রাশিয়ার তেল আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। অনেক মার্কিন মিত্র এতে সায় দিলেও জার্মানি ও নেদারল্যান্ডস বিষয়টি মেনে নেয়নি। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো মোট গ্যাসের 40% এবং তেলের 30% রাশিয়া থেকে পেয়ে থাকে। নোভাক তাই দাবি করেছেন, তাৎক্ষণিকভাবে তেল গ্যাসের বেলায় ইউরোপের রাশিয়ার বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। তিনি বলেন, এতে তাদের বছরের পর বছর লেগে যাবে, সাথে খরচও বাড়বে কয়েক গুণ, ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইউক্রেন সরকারের কর্মকাণ্ড পরিচালনা, বেতন ভাতা ও পেনশন প্রদানে সহায়তা করতে দেশটির জন্য $70 কোটি জরুরি তহবিল বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক। ইউক্রেনে রাশিয়ার হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কাটিয়ে উঠতেই এই জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাংক জানিয়েছে, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্রকল্পের অর্থ যোগান দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশী দেশগুলোর জন্য $300 কোটি একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে। টানা 13 দিন ধরে ইউক্রেনের সংঘাত চলছে। রাজধানী কিয়েভের শহরতলি ইরপিনে রুশ সৈন্যরা ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু শহরের প্রশাসন জানিয়েছে নদীর ওপর বানানো অস্থায়ী সেতু দিয়ে 2000 মানুষ শহর ছেড়ে চলে যেতে পেরেছে। কিয়েভের কাছে আরেকটি ছোট শহর হোস্টোমেলের স্থানীয় সরকার জানিয়েছে, রুটি এবং ঔষধ বিতরণের সময়গুলিতে শহরের মেয়র ইউরি প্রায়লিপকো মারা গেছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোস্টোমেল বিমান ঘাঁটি এ শহরের কাছে অবস্থিত। ইউক্রেনের দক্ষিণে মিকোলাইভ শহরটি নতুন করে রুশ হামলার মুখে পড়েছে। ইউক্রেন জানিয়েছে, রাতে শহরের আবাসিক এলাকায় কামানের গোলা এসে পড়েছে। শহরটি ক্রিমিয়া এবং ইউক্রেনের সবচেয়ে বড় বন্দর শহর অডেসার মাঝামাঝি জায়গায় অবস্থিত। বিশ্বজুড়ে এখন আলোচনার বিষয় রাশিয়া ইউক্রেন সংকট। গত 24 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে সোমবার 12তম দিনে প্রবেশ করল রুশ অভিযান। ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে পশ্চিমা বিশ্ব। আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের দেশগুলো ছাড়াও তাদের আরও বেশ কিছু মিত্র দেশ একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা দিতে থাকে। এবার এই নিষেধাজ্ঞায় পতন হতে যাচ্ছে লন্ডনে রোমান সাম্রাজ্যের। তবে এই রোমান সাম্রাজ্য মানে প্রাচীন সেই রোমান সভ্যতা ও সাম্রাজ্য নয়, এটি হচ্ছে লন্ডনে বসবাসকারী রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের বর্তমান পরিস্থিতি। যদিও দরিদ্র অনাথ থেকে পরিশ্রম, বুদ্ধিমত্তা, দূরদর্শিতা আর যোগাযোগের মাধ্যমে বিশ্বের অন্যতম ধনী হয়েছেন আব্রামোভিচ। গর্বাচেভের পেরেস্ত্রোকায় সময়ে প্রথম অর্থ সম্পদের মুখ দেখতে শুরু করেন তিনি। আব্রামোভিচ মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাতারাতি বিশাল সম্পদের মালিক হয়ে যান। শেয়ার বেসামরিকরণ কর্মসূচিতে রাশিয়ার বিতর্কিত লোন, এর জন্য বাজার মূল্যের অনেক কম দামে রাশিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ পেয়ে যান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ব্রিটেন সহ বিশ্বজুড়ে বর্তমানে তার চেয়ে $12 বিলিয়ন সম্পত্তি। ব্রিটিশ ফুটবল ক্লাব চেলসিরও মালিক তিনি। রাশিয়া ইউক্রেন দ্বন্দ্বে মধ্যস্থতা করতে যেয়ে হঠাৎই আলোচনায় উঠে এসেছেন দখলদার ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর মধ্যস্থতার অনুরোধ নিয়ে মস্কো সফর করা একমাত্র বিদেশি নেতা তিনি। যদিও এর মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও দেখা করেছেন, তবে তাদের আলোচনার বিষয় ছিল মূলত বাণিজ্যিক। ফলে ক্ষমতায় বসার এক বছর হওয়ার আগেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো বড় একটি ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বড় বাজি ধরেছেন বলা যায়। কিন্তু কেন ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে অত্যাচার আগ্রাসন চালানো ইসরায়েল হঠাৎ শান্তির দূত হয়ে উঠতে চাইছেন কেন? বার্তা সংস্থা এপির বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বমঞ্চে অপরীক্ষিত বেনেট রাশিয়া ইউক্রেন ইস্যুতে নাক গলিয়ে ইসরায়েলকে অস্বস্তিকর এক পরিস্থিতি ফেলেছেন। যুদ্ধরত দুই পক্ষকে আলোচনার টেবিলে টেনে আনা তার জন্য অগ্নি পরীক্ষা হয়ে উঠতে পারে। যুদ্ধের একদিকে থাকা মস্কোর সঙ্গে ইরান সিরিয়া ইস্যুতে ইসরায়েলের সম্পর্ক বেশ স্পর্শকাতর, ফলে উল্টো পাল্টা কিছু করে পুতিনকে খেপিয়ে তুললে হিতে বিপরীত হতে পারে ইসরায়েলিদের জন্য। আবার রুশ আগ্রাসনের নিন্দা না জানালে যুক্তরাষ্ট্রের মতো পুরনো মিত্রের চক্ষুশূল হওয়ারও আশঙ্কা রয়েছে তাদের। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।